গুরুভক্তির উজ্জ্বল দৃষ্টান্ত হল উপমন্যু কথা। আর এই উপমন্যুর কাহিনীকেই কেন্দ্র করেই গল্পটি রচিত বলে গল্পটির নামকরণ হয়েছে উপমন্যু কথা। গল্পটি শুরু করার পূর্বে আমরা উৎস কথা জেনে নেব। আমরা প্রত্যেকেই জানি মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস রচিত মহাভারত, আর সেই মহাভারতে রয়েছে 18টি পর্ব। আর সেই 18টি পর্বের মধ্যে প্রথম পর্ব হল আদি পর্ব, আর সেই আদি পর্বের তৃতীয় অধ্যায় পৌষ পর্ব। সেই পৌষ পর্বের অন্তর্গত আমাদের উপমন্যু কথা। তো আমরা এখন সহজ সরল ভাবে এই উপমন্যু কথা গল্পটির বিষয়বস্তু জেনে নেব। ঘটনাটি মহাভারতের সময়ে, তখন আয়োধ্যম নামে এক ঋষি ছিলেন। সেই ঋষির অন্যতম তিনজন শিষ্য ছিল, একজন ছিল উপমন্যু, একজন ছিল আরুণি এবং আরেকজন ছিল বেদ। তো তখনকার দিনে আশ্রমে থেকে বিদ্যা অর্জন করতে হতো এবং গুরুর নির্দেশ অনুযায়ী কর্ম করতে হতো। তো এই তিনজন শিষ্যের মধ্যে উপমন্যুর কাজ ছিল গরু চড়ানো। তো সে প্রত্যহ গরু চড়াতো এবং সন্ধ্যাবেলা গরু রক্ষণাবেক্ষণ করে রাখার পর গুরুর কাছে এসে প্রণাম করে গুরুর কাছে বসত। একদিন হঠাৎ গুরু আয়োধ্যম তাকে জিজ্ঞাসা করল যে সে এতটা স্বাস্থ্যবান হচ্ছে কিভাবে। তখন উপমন্যু গুরুকে বলল যে গুরুদেব, আমি প্রত্যেক দিন ভিক্ষা করে যতটুকু পাই ততটুকুই আমি সেবা করি। তখন গুরুদেব তাকে বলল, গুরুকে নিবেদন না করে তো এইভাবে খাওয়া উচিত নয়, তো তুমি এটা খাচ্ছ এটা কিন্তু অন্যায়। তারপর থেকে সে প্রত্যহ যা ভিক্ষা করত সেগুলি সব গুরুদেবকে নিবেদন করত। এইভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎই আবার একদিন গুরুদেব তাকে বলল যে তুমি আবারও স্বাস্থ্যবান হচ্ছ কিভাবে। তখন উপমন্যু গুরুদেবকে বলল যে গুরুদেব, আমি প্রথমবার ভিক্ষার সমস্ত কিছুই আপনাকে নিবেদন করলেও দ্বিতীয়বারের জন্য আমি ভিক্ষা করতে যাই এবং যতটুকু পাই ততটুকুই আমি সেবা করি। তখন গুরুদেব তাকে বলল যে এটা তো ঠিক নয়, কারণ তুমি অন্যান্য ভিক্ষুকদের খাদ্য নিয়ে নিচ্ছ, তাই এইভাবে ভিক্ষা করা ঠিক নয়। উপমন্যু তাই করল, গুরুর আদেশ অনুযায়ী সে আবারও ভিক্ষা করা বন্ধ করে দিল। এইভাবে চলতে চলতে হঠাৎই একদিন গুরুদেব আবারও উপমন্যুকে জিজ্ঞাসা করল যে তুমি সেই স্বাস্থ্যবান বলবান রয়েছো কিভাবে, তুমি এখন কি খাচ্ছ। তখন উপমন্যু বলল যে গুরুদেব, আমি যে গরু চড়াতে যাই সেই গরুর দুগ্ধ পান করি। গুরুদেব উপমন্যুকে বলল, এইভাবে গরুর দুগ্ধ পান করা উচিত নয়, তুমি আশ্রমে থাকো কিন্তু আশ্রমের অনুমতি না নিয়ে, গুরুর অনুমতি না নিয়ে এইভাবে গরুর দুগ্ধ পান করতে পারো না। তখনও উপমন্যু তাই করল, গুরুর উপদেশ অনুযায়ী দুগ্ধ পান করাও বন্ধ করে দিল। এইভাবে চলতে চলতে হঠাৎই একদিন আবার গুরুদেব উপমন্যুকে বলল যে তুমি আবারও সেই স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট আছো কিভাবে, তুমি এখন কি খাচ্ছ। তখন উপমন্যু গুরুদেবকে বলল, গুরুদেব, আমি গরু চড়াতে গিয়ে গরুর যে বাছুরগুলো রয়েছে সেই বাছুররা দুগ্ধ পান করার সময় তাদের মুখ থেকে যে ফেনা আকারে দুগ্ধগুলো বেরিয়ে আসে সেই দুগ্ধ আমি পান করি। তখন গুরুদেব উপমন্যুকে বলে যে এইভাবে দুগ্ধ পান করা উচিত নয়, বাছুররা করুণাবশত তোমাকে এই দুগ্ধগুলো দেয়, তাদের তৃপ্তি না মিটিয়ে তোমাকে এই দুগ্ধগুলো দেয়, এইভাবে দুগ্ধ পান করা উচিত নয়। তখনও উপমন্যু গুরুর আদেশ অনুযায়ী কি করলো, আবারও তার সেই দুগ্ধ পান করা বন্ধ করে দিল। এইভাবে চলতে চলতে হঠাৎই একদিন উপমন্যু গরু চড়াতে গিয়ে ক্ষুধার্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে পাশে থাকা এক আকন্দ গাছের পাতা খেয়ে ফেলে। সেই আকন্দ গাছের পাতার বিষময়তার জন্য সেই উপমন্যুর দৃষ্টিশক্তি চলে যায়, এবং দৃষ্টিশক্তি চলে যাওয়ার পর যে গরুগুলি সে চড়াতে নিয়ে গিয়েছিল সেই গরুর যাওয়ার পথ অনুসরণ করতে করতে সামনে একটা কুয়োয় পড়ে যায়। এরপর সন্ধ্যা হয়ে আসছে দেখে গুরু আয়োধ্যম ভাবে যে আমি উপমন্যুকে খাওয়া নিয়ে প্রচুর কষ্ট দিয়েছি, সে প্রচুর কষ্ট পেয়েছে, সেই জন্যই কি সে এখনো পর্যন্ত আশ্রমে আসছে না। এই ভেবে আয়োধ্যম ঋষি উপমন্যুকে খুঁজতে বের হয়। খুঁজতে যাওয়ার পথে সে লক্ষ্য পায় যে কুয়োতে উপমন্যু পড়ে আছে। তখন উপমন্যুকে জিজ্ঞাসা করে, উপমন্যু তার করুণ অবস্থার কথা জানায়। তখন ঋষি আয়োধ্যম উপমন্যুকে বলে, তুমি অশ্বিনী কুমার দ্বয়ের স্তুতি করো, তারা হচ্ছেন দেবতাদের চিকিৎসক, তাই তুমি ঋগ্বেদ মন্ত্র পাঠ করে তাদেরকে স্তুতি করো।
তখন উপমন্যু ঋগ্বেদ মন্ত্র পাঠ করে অশ্বিনী কুমারদ্বয় স্তুতি করেন এবং অশ্বিনী কুমারদ্বয় প্রসন্ন হয়ে সেখানে উপস্থিত হয় এবং উপমন্যুকে একটা প্রসাদ খেতে বলেন। কিন্তু উপমন্যু তার গুরুর নির্দেশ ছাড়া সেই প্রসাদ খেতে পারবে না, তাই অশ্বিনী কুমারদ্বয়কে পরিষ্কার বলে দেয় যে আমি এই প্রসাদ গ্রহণ করতে পারবো না। তখন অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে বলে কেন, তখন উপমন্যু বলে আমি গুরুর নির্দেশ ছাড়া এই প্রসাদ গ্রহণ করতে পারবো না। তখন অশ্বিনী কুমারদ্বয় বলে যে তোমার গুরুও একদিন এইরকমভাবে আমাকে ডেকেছিল, আমি গিয়েছিলাম এবং তোমার গুরুকেও এইরকম প্রসাদ দিয়েছিলাম, তোমার গুরুও সেই প্রসাদ খেয়েছিল। কিন্তু উপমন্যু বলে যে না, আমি আমার গুরুর নির্দেশ ছাড়া এই প্রসাদ কোনো রকমভাবেই গ্রহণ করতে পারবো না। তখন অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুর গুরুর প্রতি ভক্তি দেখে সন্তুষ্ট হলেন এবং তার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন। এরপর উপমন্যু আশ্রমে ফিরে আসে। উপমন্যুর যে গুরুর প্রতি ভক্তি, সেই ভক্তি দেখে তার গুরু তাকে বলল যে তুমি উত্তীর্ণ হয়েছ, তুমি সমস্ত গুরুর ভক্তির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আর তুমি হবে এই জগতের সর্বশাস্ত্রজ্ঞ, ধর্মশাস্ত্রজ্ঞ এবং বেদজ্ঞ। এই বলেই গল্পটি এখানে সমাপ্ত হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট স্টাডি কোডমের সঙ্গে যুক্ত থেকো।